এত হাজার হাজার আন্দোলন হয় রেপ হলে তবুও কেন রেপ হয় কেন রেপ করে মানুষ রেপটাকে আটকাতে গেলে থেকে উপরে বাড়া হলে রেপ হয়েই যাবে আপনারা আন্দোলন করেই যাবে যে রেপে সরকার সাপোর্ট করে না সেখানে আন্দোলন করতে হবে অনেক আবার ক্যালি খেতে হবে আবার সরকার রেপ করার জন্য যে সরঞ্জাম লাগে আদালতে পেশ করার জন্য সেগুলো লোপাট করে দেবে যেটা হচ্ছে এটা মারা প্রথম নয় যে রেপ হলো বা এটা মারা প্রথম নয় যে এত আন্দোলন হচ্ছে এখনো এর কুল কেনারা হচ্ছে না এখনই বরফের মতো ঠান্ডা হয়ে যাবে সরকার যদি ঘোষণা করে যে একটু বুদ্ধি ধরে যে যারা করেছে তাদের প্রচণ্ড হারে শাস্তি দেওয়া হবে তাহলে বিচি কেটে নেওয়া হবে কিংবা তাকে খাসি করে দেওয়া হবে ছোট ছোট বাচ্চাদের এখন খাসি করে দেয় ছাগলের বাচ্চাগুলোকে তাহলে এখনই রেপ থেমে যাবে এবং সেগুলিকে পটাফট ধরে একেবারে জেলে ভরে দেবে রেপ টোটাল রেপের বিষয়টাই আন্দোলনটাই থেমে যাবে কিন্তু যার যাওয়ার সে চলে গেল দশ লাখ লক্ষ টাকা পাবে বলেছে সেই সন্তানটা ফিরে আসবে না বা রেপ করার রাতে সে যা জ্বালা যন্ত্রণাটা পেয়েছে বাড়া সেই জ্বালা যন্ত্রণাটা কেউ ফিরে দিতে পারবেন না কিন্তু যার কোল খালি হলো তার হয়ে গেল তারপর সেই আসামিগুলো কবে ছাড়া পেলো কি না পেলো ছ মাস পর ছাড়া পেলো কি ফাঁসি হলো সেই নিয়ে অতটা মাথা ব্যথা থাকবে না সব ঠান্ডা হয়ে যাবে এই যে আন্দোলন হচ্ছে আন্দোলনের ভেতরেও কিন্তু অনেক রাজনীতি হচ্ছে বিভিন্ন দল ইনভলভ হয়েছে তার আন্দোলন করছে নিজের স্বার্থের জন্য প্রকৃত আন্দোলন কত লোক করছে সেটা খুবই কি বলবো আতস কাছে দেখতে হবে এবার আসুন রেপটা কেন হয় শুধু রেপ করা হচ্ছে তার প্রতিবাদ মারা হলে কেন তার প্রতিবাদ এটা করলে হবে না প্রত্যেকটা বড় বড় অফিসে যেসব মেয়েরা চাকরি করে ভালো করে জাঙ্গের পরে খোঁজ করে বাড়া দেখবেন সেখানে পিরাই দিনই কিন্তু ফ্যালসানি কেস ফ্যালসানি কেস মানে রাজি করিয়ে ঝাপা ঝাপি হয় সেটা ধরা পড়ে না কিন্তু এর ভেতরই কারণ সেটা প্রকাশ করে না পদোন্নতি করে দেব চাকরি থেকে বাদ দিয়ে দেব আমার কাছে না শুলে ধরনের প্রস্তাব হয় বড় বড় অফিস কলকারখানা হসপিটাল কোম্পানি এগুলো কি আপনার ভাড়া জানা আছে জানা নেই সেগুলো কিন্তু রেপ নয় কারণ সে টাকার লোভে পদ হারাবার ভয়ে পদোন্নতি যাতে না যাতে আটকে যায় তার ভয়ে তারা একেবারে খুলে খালে জাঙের পর্যন্ত খুলে শুয়ে পড়ে এবং সেখানকার মালিক বা ম্যানেজার সে ছাড়া মারে সেগুলো কিন্তু রাজি করছে কি টাকা পাওয়া পাওয়া পদ বা পদোন্নতি হওয়ার জন্য এগুলো এগুলো আছে কিন্তু আটকাতে এর ভিতরে যখনই কোনো ভদ্র মেয়ে চলে যায় পড়ে যায় তারা যখন না দেয় তাদের গারে লাথি মেরে অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং চাকরি দেওয়া হয় না এটা কিন্তু আচ্ছা হচ্ছে এটা কিন্তু আপনি লোকাতে পারবেন না বাড়া। আমি আবার একটু ভিতরের কথা বলি শুনতে খারাপ লাগছে চিন্তা করে দেখবেন ফাটা কথাগুলো আমরা হয় কিন্তু রেপ আটকানোর জন্য আমরা অনেক কবার অনেক কিছু আইন ফাইন অনেক কিছু করেছি একমাত্র আইন হলো প্রত্যেকটা জায়গায় মহিলা সুরক্ষা দেওয়ার জন্য মহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য আছে কিন্তু সেই ধরনের কার্য করতে নাই কেমন তাই প্রত্যেকটা অফিসে গিয়ে বারবার খোঁজ নিতে হবে প্রত্যেকটা বড় বড় অফিসে কোম্পানি হসপিটাল সব জায়গায় এই ফোর্সগুলোকে খোঁজ নেবে আপনারা সুরক্ষিত এর মাইন আনতে হবে এবং যে অফিসে বা যে কারখানায় বা যে সংস্থায় বা যে কোম্পানি বা যে হসপিটালে এই সব কেসগুলো হবে সেই ডাক্তারের সঙ্গে সঙ্গে বিচিটা কেটে খাসি করে দেওয়া হবে এবং সরকারি অফিস হলে সেখানে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে যে ডাক্তার করে তার অল ফ্যামিলিকে ব্যান্ড করতে হবে অল ফ্যামিলি যেন জীবনে কোনোদিন কোথাও সরকারি চাকরি বা কোম্পানি চাকরি না পায় আর যে কোম্পানি দেবে সেই কোম্পানিতে সঙ্গে সঙ্গে ব্যান্ড করে দিতে হবে সেই কোম্পানিকে ব্যান্ড কোম্পানি অফিসে তারা ঝুলিয়ে দিতে হবে তাহলে দেখবেন রেপ গুলো বা মেয়েদের স্যাটিসফাই করার জন্য পদোন্নতি আর শুতে হবে না ম্যানেজার বা মালিকদের খাটে বোঝা গেল করা হাতে পদক্ষেপ নিতে হবে এটা যদি করতে পারে রেপ অবশ্যই কমবে আর রাস্তাঘাটে যে কলা বাগানে যে রেপগুলো হয় বাঁশ সেগুলো নিয়ে তো প্রতিবাদে ঝড় সেরা মোটে না তাই সেগুলো নিয়ে আর কি বলবো এখন বলতে গেলে আপনাদের যারা এখন আন্দোলন গাঁড় ফেটে কলা গাছ হয়ে যাবে যেসব গ্রামে ধান খেতে যেগুলো হয় সেগুলো নিয়ে কটা আন্দোলন করেছেন আপনারা রেপ তো রোজগার মতো নিয়ম নীতি হয়ে গেছে প্রত্যেকটা দিনে রেপ হচ্ছে গ্রামের প্রত্যন্ত গ্রামে বা অভাবী একটা গ্রামের মেয়ে যদি রেপ হয় সেখানে আর এত লোক কেউ গড়ছে না খনিকে এখন রাজপথ জুড়ে আন্দোলন হচ্ছে রেপ রেপ কষ্টদায়ক বা আরামদায়ক কিছু এটি হয় না প্রত্যেকটা রেপি কিন্তু কষ্টদায়ক হয় ঠিক আছে রেপ রেপই তাই প্রত্যেকটা আন্দোলন কিন্তু যারা আন্দোলন করছে তাদেরকে বলছে অনুরোধ করছে আন্দোলন আমরাও করি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বা মুখে মুখে কিন্তু প্রত্যেকটা আন্দোলনে কিন্তু আপনারা ঝাঁপিয়ে পড়বেন যেটা চুপচাপ হয়ে থাকবেন এই কিছুদিন বুদ্ধি সমাজ বুদ্ধিজীবী মহল উঠেছিল তারা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না কারণ পিছনে রাজনৈতিক গাড়িটা গুঁজে রেখে দিয়েছে ভয়ে কথা বলতে হচ্ছে কিছু কিছু অভিনেত্রী ব্যাংকের মতো কান্নাকান্নি করে কথা বলে গেল তারপর সেই সব পোস্টগুলো তারা মারা তুলে নিয়েছে দেখছে গাঁড়ে মাছ ঢুকে যাওয়া অভিনেত্রী তাদের গাঁড়ে মাছ ঢুকে যাবে রেপ করলো তাদের কষ্ট দিয়ে মারা হলো তাদের গাড়ি মাছ ঢুকলে তাদের কষ্ট হবে তাই সেই পোস্টগুলো তারা তুলে দিচ্ছে তাই রেপ করলে কড়া পদক্ষেপ নিতে হবে যে অফিসে রেপ হবে সেই অফিসেই ব্যান্ড সঙ্গে সঙ্গে দেখবে তীর কাঠির মতো সোজা হয়ে যাবে এরকম নিয়ম চালু করতে হবে যে হসপিটালে রেপ হবে সেই হসপিটাল সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে অনেক ক্ষয় ক্ষতি হবে তাই না তো সেই হসপিটালে যারা যারা জড়িত থাকবে তার তো বিচি কেটে দিতে হবে আর তার অল ফ্যামিলি তার ছেলে বাচ্চা নাতি সেই ফ্যামিলিতে শিল মেরে দেবে তারা যেন কোনোদিন সরকারি চাকরি বা কোনো কোম্পানিতে চাকরি না পায় এরকম নিয়ম নীতি করে দিকে রেপ করা বন্ধ হয়ে যাবে আর না হলে সাধারণ মানুষ গোয়লা যে রেপ হচ্ছে সেগুলো যদি হয় সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দিতে হবে তার নাগরিকত্ব কেড়ে নিতে হবে সে ভারতবর্ষের আর নাগরিক নয় আর রেপ কেন হয় তার কিছু বিশেষ কারণ আপনাদের বলছি মাড়া সোশ্যাল নেটওয়ার্কে দেখবেন মাজা দলিয়ে পেটি দুলিয়ে এবং দুধ দুলিয়ে অনেক ভিডিও হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে ইনস্টাগ্রামে এগুলো ছেলে পেলে দেখছে দেখে উত্তেজিত হচ্ছে হয়ে হস্তমৈথন করছে রড বার করে ফেলছে বাড়া তারপর যখন মদের আসরে বসছে এই ধরনের ছেলেপিলে তখন একটা কুবুদ্ধি আঁটছে এটা রাস্তাঘাটে বা কারোর বাড়ি গিয়ে ধরে সঙ্গে সঙ্গে রেপ করে দিচ্ছে ব্যাস শাস্তি করলে দশ লাখ টাকা হয়ে গেল আর কদিনে যখন জেল খেটে আসছে ব্যাস মিটে গেল এইরকম নয় দৃষ্টান্তমূলক দিতে গেলে তার নাগরিকত্ব করো কোনো কোম্পানি গেলে কোম্পানি ব্যান্ড করো কোম্পানির মালিকের যারা জড়িত আছে রেপের সঙ্গে তার প্রত্যেকটা ফ্যামিলির একদম কোনো সরকারি চাকরি বা কোম্পানি চাকরি পাবে না সোশ্যাল নেটওয়ার্কের উপর একটু নজর রাখো সেখানে যেন উত্তেজনামূলক মূলক ভিডিও না পোস্ট করা হয় বা যখন রাস্তাঘাটে মেয়েরা চলবে অবশ্যই অন্তত একটা অন্যা ব্যবহার করবে ছেলেদের উত্তেজিত করবেন না অন্যটা দিয়ে আপনি কিন্তু অন্তত বুকটা ঠাকুর এখন রাস্তাঘাটে যেভাবে মেয়েরা উত্তেজিত করেছে ছেলেদের যাচ্ছে পাচার দেখিয়ে পেছন দেখিয়ে নাড়াতে নাড়াতে ছোট ছোট ড্রেস পরে এগুলো উচিত নয় এগুলো উচিত নয় এগুলো উপর দৃষ্টান্তমূলক নজর রাখতে হবে এবং পানিশমেন্ট দিতে হবে উত্তেজিত হওয়া যাবে না উত্তেজিত করা যাবে না তার জন্য সবকিছু যেগুলো বললাম সেগুলো করলে অবশ্যই রেপ আটকে রেপ হবে আপনার আন্দোলন করবে রেপ হবে আন্দোলন করবে এর কোনো শেষ নেই এইসব নিয়মকানুন করলে অবশ্যই রেপ ভাড়া শেষ হয়ে যাবে রেপে র আনার চেষ্টা করবে যখন তাদের উত্তেজিত বিয়ে করে ফেলে বাড়ির লোককে মারবে আর কি বলবো বিয়ে দিয়েও তো নিরাপত্তা নেই আমি বিয়ে করছি পাশের বাড়ির বউ দিটাকে দারুণ লাগছে তাকে একটু চাটতে মনে হচ্ছে নিজের বউটাকে ভালো লাগে না এগুলো হয়েও আইন আনতে হবে যদি এই ধরনের কোনো বিবাহিত লোক এই ধরনের কিছু করে থাকে তাকে শাস্তি তো দিতেই হবে শাস্তি দিতে হবে এবং তাকেও নাগরিকত্ব কেড়ে দিতে হবে এবং তার ফ্যামিলিতেও কেউ যেন ছেলে মেয়ে নাতিপুতি যেন কেউ চাকরি না পায় সরকারি তাই রেবদ্ধ হয়ে যাবে ভালো থাকবেন দেখতে হবে স্টার